অ্যাটিটিউডটা যদি হয় যে সে কোনো কিছু রিসিভ করবে না, নতুন কিছু নিবে না, তাহলে কিন্তু আপনি তাকে জীবনে কোনোদিন কোনো চেঞ্জ আনতে পারবেন না। সুতরাং এখন যে ট্রেন্ডটা ইন্টারন্যাশনালি, যখন পিপুল হায়ার করে তখন প্রথম একটা এনশিওর করতে হয় যে আপনি একটা ভালো অ্যাটিটিউডের মানুষ হায়ার করছেন, মানে পজিটিভ অ্যাটিটিউডের মানুষ হায়ার করছেন। দেন কিন্তু হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনি তার কম্পিটেন্সি লেভেলটাকে টেস্ট করবেন, সে আপনার যে রিকোয়ার্ড মানে স্কিলগুলো দরকার মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে কিনা। বাট কিছু বছর আগেও কিন্তু প্রথম টেস্ট করা হতো কি সে কাজ কতটুকু পারে আর না পারে। কাজ না পারলে, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স না পারলে, না থাকলে সে প্রথমেই পাক। বাট এখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে যে পিপুলের অ্যাটিটিউড ইজ দ্য মেইন থিং, বিকজ আপনার অ্যাটিটিউড আপনাকে গাইড করবে, আপনার অ্যাটিটিউড আপনাকে সাকসেস অ্যান্ড ফেলিওরের মধ্যে নিয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে যে আমরা মানে সবাই কিন্তু বলি যে স্ট্র্যাটেজিক এইচআর, স্ট্র্যাটেজিক এইচআর শব্দটা অনেক কঠিন একটা শব্দ, এটার মিনিং আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না, আমরা এইচআর প্রফেশনালরাও যে সবাই বুঝি তাও না কিন্তু। বাট আমরা বইয়ে দেখেছি, আমরা নেটে দেখেছি বা বড়দের কথায় কথা শুনেছি যে স্ট্র্যাটেজিক এইচআর, এইচআরকে স্ট্র্যাটেজিক হইতে হবে, বুঝি আবার নাও বুঝি। সিম্পল উদাহরণ, একটা অর্গানাইজেশন কিন্তু বাজেট করে, প্রতিটা অর্গানাইজেশনের একটা ফাইন্যান্সিয়াল বাজেট থাকে, বাজেটের বাইরে সে চলতে পারবে না। বাজেট মানে কি, আমরা জানি আয় ব্যয়ের হিসাব, সে নেক্সট ইয়ারে কী কী খাতে কী কী কাজ করবে, সিম্পল হিসাব। এইচআরকে কখনোই মনে করতো না অর্গানাইজেশন যে এইচআরেরও একটা বাজেট থাকা উচিত, এইচআরেরও একটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন থাকা উচিত। এইচআরের বাজেটটা কে করতো, ফাইন্যান্স ডিপার্টমেন্ট করতো কিন্তু, কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্টটাই আসলে হচ্ছে কাস্টোডিয়ান যে কোনো অর্গানাইজেশনের বাজেটের। মনে করতো কি এইচআর আর বাজেটে কী বুঝে, ওদের বাজেট কী করতো, রিক্রুটমেন্ট, আচ্ছা এত পার্সেন্ট বেশি ধরে দিয়ে দাও। এখনও যে সেই ট্রেন্ড নাই তা না কিন্তু, অনেক অর্গানাইজেশন আপনি দেখবেন এইচআর বাজেট কী জিনিস চোখেও দেখে না, কিন্তু একটা অর্গানাইজেশন তো বাজেট ছাড়া চলতে পারে না, ছোট হোক আর বড় হোক। কিন্তু যে অর্গানাইজেশন মনে করে যে না এইচআরকেও বাজেটের মধ্যে ইনক্লুড করা দরকার, দিস ইজ দ্য পার্ট যে এইচআর স্ট্র্যাটেজিক লেভেলে ঢুকছে। কারণ বাজেট করতে হলে আপনাকে প্ল্যানিং করতে হবে, আপনাকে জানতে হবে আমার অর্গানাইজেশন নেক্সট ইয়ারের প্ল্যানটা কি, আপনাকে জানতে হবে আমার অর্গানাইজেশন নেক্সট ইয়ারে কি অ্যাচিভ করতে চাচ্ছে। তো সেইটার যদি আপনি না জানেন, আপনি প্ল্যান করবেন কি, আপনার কত লোক রিক্রুট করতে হবে, অন্য একটা ডিপার্টমেন্ট বলে দিল আমার নেক্সট ইয়ারে 10 জন লাগবে, এটার কোনো হিসাব নিকাশ নাই। 10 জন কেন লাগবে, 10 জন লোকের প্রোডাক্টিভিটি কী, 10 জন লোক আমার কী ইনকাম আনবে, কী ব্যয় হবে, সেইখানে 10 জন লোক হায়ারিংটা আমার অর্গানাইজেশনের টোটাল কস্টের সাথে কি মানে ম্যাচ করে কি করে না। সো এই কাজটা ছাড়া আপনি 10 জন করলেন, 10 জন লোক রিক্রুট করে দিলেন, কিন্তু নেক্সট ইয়ারে দেখা গেলো কি 10 জন লোকের কাজ আপনার অর্গানাইজেশনে আসে নাই, আপনি টার্গেট করছিলেন নিচে আসে নাই, তো আপনি তো হায়ার করে ফেলছেন। তারপরে কী হয়, আলটিমেটলি ম্যানেজমেন্ট বলে আমার পিপল কস্ট বেড়ে গেছে। কস্ট কমানোর প্রথম সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে পিপলের হেডকাউন্ট কাট অফ, কাট করা। একটা সহজ উপায়, আমি লোকটাকে রাতের বেলা ঠিক করলাম, সকালবেলা আসলো, চিঠি একটা ধরায় দিলাম, লোকটার তো কিছু বলার নাই। এই যে একটা ইম্পর্টেন্ট কাজ, তার মানে কি আপনার তো মাথায় ঘামাইতে হবে আমার নেক্সট ইয়ার ইনকাম কত আসবে, ইয়ে কত আসবে। এই যে এই জায়গাটাতে যে এইচআরকে ইনক্লুড করা, দিস ইজ দ্য স্ট্র্যাটেজিক লেভেল যেখানে এইচআরকে ইনপুট দিতে হয়। সো এইভাবে যদি এই আজকে আমরা যে টেবিলটাতে বসে আছি, এরকম টেবিলে বসেই কিন্তু যে কোনো অর্গানাইজেশনের ডিসিশন হয়। এইপারে এমডি থাকে, এইপারে ফাইন্যান্স হেড থাকে, এইপারে বিজনেস হেড থাকে, এইপারে থাকে এমডির যে অ্যাসোসিয়েট থাকে, ওয়ার ইজ দ্য এইচআর। এই টেবিলের চারপাশে কোনো চেয়ারই কিন্তু এইচআরের জন্য চেয়ার রাখা হয় না। এইচআরকে যখন একটা চেয়ার দেওয়া হবে, তখন হবে যে এইচআর তার স্ট্র্যাটেজিক পার্টনার, কারণ ডিসিশন হচ্ছে এখানে অর্গানাইজেশনের ভালো মন্দ, এখানে আপনি এইচআরকে আউট করে দিয়েছেন। অথবা কেউ কেউ মনে করে এই ওর ডাকো তো, এইচআরের লোকটা আছে যে ওর ডাকো তো, এই তোমার ও দাঁড়ায় থেকে কিছু একটা উত্তর দিয়ে চলে গেল, আগাও বুঝলো না মাথাও বুঝলো না, এখানে কী আলোচনা হচ্ছে, আমি কী বা বললাম, কেনই বা বললাম, জিজ্ঞেস করছে উত্তর একটা দিয়ে চলে গেল। সো যতদিন না পর্যন্ত এইচআরকে আপনার পাশের চেয়ারটা খালি করে দিচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু এইচআর স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে না। আর এইচআর যদি স্ট্র্যাটেজিক পার্টনার না হয়, আপনার অর্গানাইজেশনে যে লোক ঢুকাবেন, আপনি কেন ঢুকাবেন,
এটা তো অন্য ডিপার্টমেন্টে হিসাব করবে না, এই হিসাবটা কে করবে? এইচআর করবে, কারণ এইচআর জানে লাভ লোকসানের হিসাবটা। সো এই এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের দেশে এইচআরকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমরা যারা এইচআর প্রফেশনাল আছি, আমাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করতে হবে। অনেক স্ট্রাগলিং পার্ট এটা, এখনো পর্যন্ত আমাদেরকে কেউ স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দেয়নি। আমরা চেষ্টা করছি স্বীকৃতি আদায় করার, আমরা চেষ্টা করছি আমাদের যারা বস আছে তাদেরকে বোঝানোর যে ভাই তোমার এই জায়গায় ফোকাস করতে হবে। খুব স্বাভাবিক, আমি যখন আমার কাউন্টার কোনো ডিপার্টমেন্টকে বলবো তুমি আমার কাছে তিনজন লোক চাইছো, কেন চাইছো, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন, সে বলবে তোমার দায়িত্ব লোক হায়ার করা, লোক হায়ার করবা, তোমার তো জাস্টিফিকেশনের দরকার কি, তখন আমাকে আশ্রয় কে দেবে? তখন যদি আমার ম্যানেজমেন্ট আমাকে এই জায়গাটা থেকে সাপোর্ট না দেয়, কারণ আমি তো ম্যানেজমেন্টের কাজ করতেছি, আমি তো আমার লাভ লোকসান হিসেব করছি না, তখন যদি ম্যানেজমেন্টও আমাকে বলে যে তোমাকে রাখা হয়েছে হায়ার করার জন্য, তোমার কাজ আছে, লোকের রিকুইজিশন আসবে, তুমি হায়ার করবে, তোমার এত প্রশ্নের উত্তর জানার দরকার নাই, ওই উত্তর আমি জানি আর ও জানে, ঠিক আছে? তো যতদিন পর্যন্ত এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত এইচআরকে স্ট্রাগল করে যেতে হবে। আর এইচআর প্রফেশনাল হিসেবে এই পেইনফুল লাইফটা আমরা আসলে বেছে নিয়েছি, আমরা মনে করি এই পেনের মধ্যে দিয়ে আরো অনেক বছর আমাদের যেতে হবে। এবং দিস ইজ ভেরি গুড যে আপনারা আমাদেরকে দেখেছেন, আমাদের কাছ থেকে শুনতে চাচ্ছেন, আমাদের কষ্টের কথাটাও শুনতে চাচ্ছেন, সুখের কথাটাও শুনতে চাচ্ছেন যতদিন পর্যন্ত, কারণ আপনারা কিন্তু বিজনেসের লোক, মেইন স্ট্রিমের লোক, আমরা হচ্ছে সাপোর্টের লোক। তো মেইন স্ট্রিমের লোক যতদিন না পর্যন্ত এই চ্যানেল বুঝবে, ততদিন পর্যন্ত সাপোর্টের লোক সাপোর্টই থাকবে, তারা সেম লেভেলে আসতে পারবে না। অনেক সময় বলে যে আমাদের এইচআর প্রফেশনাল ভিজিবিলিটিটা নাই, খুব কম, বলে যে আমি এতক্ষণ আলাপ করলাম, আমার স্পেসিফিক কি ফাংশন সেটা নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করতেই পারেন যে কি আসলে আমার কাজ। বেসিক্যালি এই শুনলাম ম্যানেজমেন্ট লেভেল থেকে, শুনলাম আমাদের এইচআর লেভেল থেকে, শুনলাম আমাদের বেসিক মোটোটা হচ্ছে ম্যানেজমেন্টকে ভিজুয়ালাইজ করা যে ওয়ার ইজ ইউর ইম্প্রুভমেন্ট স্টেজ। এটা আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন হোক, ম্যান পাওয়ার হেড কাউন্টিং দিয়ে হোক, আমরা বিভিন্ন অ্যানালাইসিস করি। এই জন্যই বললাম যে এটা আসলে রিসার্চ এবং আপনার প্র্যাকটিস, এটার একটা সংমিশ্রণ। এবং আমরা আসলে ম্যানেজমেন্টকে শো করি, বেসিক্যালি ম্যানেজমেন্টকে শো করি, ইভেন এমপ্লয়িদেরকেও কমিটেড করার চেষ্টা করি যে আপনাদের এইখানে এই জায়গায় ইম্প্রুভমেন্ট লেভেল আছে। এই জন্য অনেক সময় দেখা যায় একটু, অনেক সময় অনেকে বলে যে এইচআর কি একটা পুলিশের মতো খালি এসে ম্যানেজমেন্টের কথা বলে, ম্যানেজমেন্ট বলে এইচআর তো অ্যাক্টিভিস্ট খালি এমপ্লয়ির কথা বলে। এই দুইটা জায়গার যে প্রপার ব্যালেন্সিং করা প্রতিদিন, ডে টু ডে, মান্থ টু মান্থ, ইয়ার টু ইয়ার, প্রতি বছরে, এবং আফটার 5 years, 10 years কোথায় যাবে কোম্পানি, তার প্রজেকশনস কি, এই টোটালটা ওয়ার্কআউট থেকে, প্র্যাকটিস থেকে, বেস্ট প্র্যাকটিস থেকে ইমপ্লিমেন্টেশন করাটাই আসলে এই চ্যানেলের কাজ। আমরা এটা কন্টিনিউয়াসলি এটা নিয়ে জব করি। আর সেকেন্ড ইস্যুজ হচ্ছে ওই যেটা বলছিলেন যে এই চ্যানেলের প্রফেশনটা কি, এছাড়া একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আমি বলবো। আমাদের এখন যে প্রবলেমসটা হচ্ছে যে অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে একটা প্যারাডক্স চলতেছে, কীরকম যে গ্র্যাজুয়েটরা যখন বের হচ্ছে, বের হয়ে কিন্তু তারা প্রথম যেই বিডি জবসটা খুলে, মানে এটাই কমন পোর্টাল, বিডি জবসটা খুলেই দেখতেছেন যে একটা এন্ট্রি লেভেল পজিশনের জন্য কিন্তু আমরা 1 year or 2 years জব এক্সপিরিয়েন্স চাচ্ছি, কেন চাচ্ছি? অনেকেরই প্রশ্ন থাকে যে আপনারা তো এইচআর প্রফেশনাল, আপনারা তো ফ্রেশারদের জন্য কোনো কিছু করে দিচ্ছেন না। আসলে দাদা, আমরা কিন্তু তার এক্সপিরিয়েন্সটাকে হাইলাইট করছি, বিকজ অফ আপনি দেখেন আজকে আমরা এক্সপিরিয়েন্সটাকে হাইলাইট না করে আমরা আসলে হাইলাইট করতে চাই তার কী স্কিল আছে। একটা ফ্রেশার যখন বের হচ্ছে তার সাথে ক্যারিয়ারের কর্পোরেট ওয়ার্ল্ডের কিন্তু রেডিনেস খুব একটা নাই, সে এডুকেশন অ্যাচিভ করে এসছে ভালো একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে, হোক সেটা পাবলিক হোক প্রাইভেট, কিন্তু বের হওয়ার পরে তার বেসিক এটিকেট, বেসিক স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস, কনভারসেশন স্কিলস, রিপোর্টিং স্কিলস, এটাতে কিন্তু সে দক্ষ হচ্ছে না। এবং যার ফলে হচ্ছে কি, তার সাথে সাথে মার্কেটে
কম্পিট করার মতো কিন্তু অনেক বেশি কম্পিটিটর আছে। সো তারা কি করে, তারা যখন তাদের নিজেদেরকে দক্ষ করে বের হচ্ছে না বা একটা ট্রান্সফরমেশন স্টেজ যখন তাদের না থাকে, তখন কিন্তু তারা আসলে এই আমাদের স্ক্রিনিংসে ঝরে পড়ে। আর ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাদের হেক্টিক সিচুয়েশন কখন ঘটে, যে আমরা যখন আমি যখন ইভেন গ্র্যাজুয়েট হিসেবে অ্যাপ্লাই করেছি, আমি বিডি জবসের অথবা অথবা জব পোর্টালের একটা সাইট দেখেছি যেখানে আমি অ্যাপ্লাই করলাম, ফাইন, আমাকে একটা থ্যাঙ্কস মেসেজ পাঠালো, বাট কোম্পানি পোর্টালে দেখা যায় ওই সেম পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে 2600 আর 3000। সো 3000 সিভি সর্ট করে আমি যেখানে মানুষ নিব দুজন বা চারজন, স্ক্রিনিং করা কিন্তু পসিবল না। ইভেন একটা সিভিকে 10 থেকে 30 সেকেন্ডের বেশি কিন্তু দেওয়া আমার পক্ষে সম্ভবপর হয় না, যার কারণে অনেকেই কোয়ালিফাইড থাকা সত্ত্বেও তার ফোকাস থাকা না, মানে ফোকাস না থাকার কারণে তারা কিন্তু ঝরে যাচ্ছে। আমি যখনই একটা জব দেখতেছি তখনই কিন্তু অ্যাপ্লাই করতেছি, আমি দেখতেছি না যে এটা আমার আসলে অ্যাজ পার মাই এডুকেশন, অ্যাজ পার মাই কোয়ালিফিকেশনস কিনা, যার কারণে কিন্তু তারা আসলে তাদের নিজেদেরই ক্ষতি করতেছেন। আমার মনে হয় এখানে সিনিয়ররা আছেন, তারা এই বিষয়ে একটু ভালো শেয়ার করতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জিয়ার ভাই দারুণ, এটা আমি প্র্যাকটিক্যাল এদিক দিয়ে বলি, যেটা আমি 2000 সালে জব শুরু করি, তো আমি ওই সময় জব পেয়েছিলাম গ্রামীণফোনে, 23,000 টাকা স্যালারি। আমি ওইটা না ঢুকে ইকবাল সাহেবের একটা ফ্যাক্টরিতে জয়েন করি 13,000 টাকা, তবে তখন আমি এমবিএ করলাম, ঢাকা ইউনিভার্সিটি এমবিএ করে বের হলাম।